চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও করতে চলেছি। হ্যাঁ, রিকোয়েস্টেড বললাম এই কারণে, কারণ এই ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছে বানানোর জন্য আমার বাংলাদেশের একজন ভাই। আর সে একবার না, তিন থেকে চারবার আমার কমিউনিটিতে এসে এসে কমেন্ট করে গেছে যে দিদি আমাকে একটু আলু পোস্তর ভিডিওটা, রেসিপিটা একটু শেয়ার করো, কারণ আমি আলু পোস্ত কখনো খাইনি, কীভাবে বানাতে হয় জানি না, আমি বাংলাদেশে থাকি আর আমার খুব ইচ্ছে আছে আলু পোস্ত খাওয়ার। আর একদিন আমি বলেছিলাম আমার ভিডিওতে ডাল আলু পোস্ত করেছি, তো সেদিন থেকে ও আলু পোস্ত রেসিপি আমার কাছে তিন থেকে চারবার চেয়েছে। তো আজকে আমি ভাবলাম যে তাহলে আজকে আলু পোস্তটা আমি বাড়িতে বানাই আর ভিডিওটা একটু শেয়ার করি আমার ওই বাংলাদেশের ভাইয়ের জন্য। আমি থাকি ইন্ডিয়াতে, তো বাংলাদেশ আমার কাছে অনেকটাই দূর দেশ, তো সেই জন্য অত দূর দেশ থেকে একজন ভাই এত করে তার দিদিকে রিকোয়েস্ট করেছে আলু পোস্ত ভিডিও দেওয়ার জন্য। সামান্য আলু পোস্ত ভিডিও তো সেটা দেবো না, সেটা কি হয়। তো থামলেনে আমি তার কমেন্ট, একটা কমেন্ট সিলেক্ট করে আমি থামলেনে দিয়ে দিচ্ছি। ভাই, আমি জানি তুমি কমেন্টটা দেখে খুব খুশি হবে। হ্যাঁ, আমি তোমার জন্য এই রেসিপিটা আজকে শেয়ার করছি। তো তোমার মতন বাংলাদেশে আর কারা কারা আছে যারা আলু পোস্ত বানাতে পারে না, তো প্লিজ তুমি তাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আর সোজা এবার রেসিপিতে চলে যাই। সবার প্রথমে যেটা করতে হবে আলু পোস্ত বানানোর জন্য, আলুটাকে দেখো এই রকম করে কেটে নিতে হবে, এই যে ডুম ডুম করে কেটে নিতে হবে, আলু ভাজার মতন না কিন্তু। আর এখানে পোস্তটাকে আমি বেটে নিয়েছি, যেহেতু আমি সাদা বাটিতে রেখেছি, কতটা বুঝতে পারছো জানি না, মিক্সিতেও বাটতে পারো বা শিলেও বাটতে পারো। তো আমি এটাকে শিলেই বেটেছি, কারণ আমার মিক্সিতে না খুব ভালো পেস্ট হয় না সেই জন্য। আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার অনেকেই বলবে আলু পোস্ততে পেঁয়াজ, অ্যাকচুয়ালি আমি দিই, এটা হলো অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। তো এইভাবে পেঁয়াজটাকে কুচি করে নেবে, যদি দাও নাও দিতে পারো, আলুটা এইভাবে কেটে নেবে, পোস্তটাকে পেস্ট করে নেবে আর পোস্তর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো এটাই হলো ইনগ্রিডিয়েন্টস, আর কিছু লাগবে না, এই তিনটে জিনিসেই আলু পোস্ত তৈরি হবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এবার নেক্সট স্টেপ হলো কড়াইটা একটু গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নিতে হবে। দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর পোস্ত সবসময় সর্ষের তেলেই করবে। আর এতে আমি একটু ফোড়নে দিয়ে দেব এই যে সামান্য কালো জিরে, কালো জিরে ছাড়া অন্য কিছু কিন্তু ফোড়নে দেবে না। দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া উঠছে এই অবস্থায়। এবারে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তবে অবশ্যই হলুদটা একটু বুঝে দেবে, খুব বেশি হলুদ কিন্তু পোস্ততে লাগে না। তারপর ভালো করে নুন হলুদটাকে আলুর সঙ্গে মিক্স করে আলুটাকে ঢাকা দিয়ে ভাজা হতে দেব কিছুক্ষণ। ঢাকা দিয়ে আলুটাকে দেখো ভাজা করে নিয়েছি। এই পজিশানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে, মানে কতটা বলবো, 70% আলুটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আবারও বলছি অপশানাল, যারা পছন্দ করো তারা দেবে, যারা পছন্দ করো না তারা দেবে না। তারপরে আবার ভালো করে মিক্সড করে একটু ভাজা হতে দেবো। দেখো এখানে আলু আর পেঁয়াজটা প্রায় আমার ভাজাও হয়ে গেছে, আর আলুগুলো পুরো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর পেঁয়াজের থেকে না একটা ভাজা ভাজা স্মেলও বেরোতে শুরু করেছে। আর শীতকাল যদি হয় তোমরা এতে মটরশুঁটিও অ্যাড করতে পারো, মটরশুঁটি বা কড়াইশুঁটি যে যেটা বলে থাকো অ্যাড করতে পারো। ক্যামেরাটা যদি একটু নড়ে তাহলে একটু অসুবিধা করে দেখে নিও, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্নাটা করছি। এবার পেস্ট করে রাখা পোস্তটাকে আমি দিয়ে দেব, আর তার সাথে পোস্তর বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। দেখো পোস্তটা দেখেই বুঝতে পারছো যে কতটা দানা দানা আছে, এইভাবে কিন্তু পোস্তটাকে পেস্ট করবে, একদম মিহি করে পেস্ট করবে না কেউ,
এইভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আর 5 মিনিট হতে দেবো, তারপরেই রেডি হয়ে যাবে আলু পোস্ত। ঢাকাটা খুলে নিয়েছি, দেখো পোস্তটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম, এবার ভালো করে মিক্সড করে নেব। পোস্ততে একটু চিনি অ্যাড করি আমি, এটাও অপশনাল, যারা তোমরা রান্নায় মিষ্টি খাও না তারা দেবে না, মিষ্টি ছাড়াও খুব ভালোই হবে। তো ফাইনালি আলু পোস্ত আমার ডান, দেখো এরকম হয়েছে দেখতে। তো যদি ভালো লাগে রেসিপিটা তোমরা ট্রাই করো। তো রেসিপিটা আমি পুরোপুরি একদম দেখিয়ে দিলাম তোমাদেরকে, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর ভাই তোমার উদ্দেশ্যে বলছি যে এই রেসিপিটা তোমার জন্য, তুমি প্লিজ এই রেসিপিটা বাংলাদেশে অনেকের মধ্যে একটু শেয়ার করে দিও, এতটুকুই তোমার জন্য আমার বলা। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।